দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য এডুকেশন মানে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের লাস্ট মিনিটের ফাইনাল সাজেশান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তোমাদের জন্য সাজেশানটি নির্মাণ এবং সম্পাদনা করেছেন বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট মাননীয় গৌতম মজুমদার স্যার স্যারকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তোমরা দেখে নাও কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এবার চূড়ান্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না শুরুতেই আমরা দেখে নেব চার নাম্বার মানে টিকাধর্মী প্রশ্ন কোন অধ্যায় থেকে কোনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে প্রথমেই আমরা দেখে নেব টিকাধর্মী প্রশ্নের সাজেশন চ্যাপ্টার নাম্বার নয় অধ্যায়ের নাম বিভিন্ন ধরনের সক্ষম শিশুদের শিক্ষা এখান থেকে প্রথম তোমরা যেটা পড়বে দৃষ্টিহীন মুখ এবং বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি শিক্ষাদানের উদ্দেশ্য এবং এদের শিক্ষাদানের সমস্যা এখানে একটা বিষয় মনে রাখবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ ব্রেইল পদ্ধতি আলাদাভাবে কিন্তু টিকা আকারেও আসতে পারে এটা তোমরা খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে দ্বিতীয় প্রশ্ন হলো শারীরিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণী বিভাগ করো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো এই নয় নাম্বার অধ্যায় থেকে এই দুই প্রকার টিকাধর্মী প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবার দশ নাম্বার অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ এখান থেকে প্রথম প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখ ভারতে সার্বজনীন শিক্ষা প্রসারের বাধাগুলি লেখ দ্বিতীয় প্রশ্ন সর্বশিক্ষা অভিযান এসএসএ এর মূল উদ্দেশ্য লক্ষ্য এবং বাধাগুলি লেখ তিন নম্বর প্রশ্ন সমাজ জীবনে নিরক্ষরতার প্রভাব সম্পর্কে আলোচনা করো ভারতবর্ষে নিরক্ষরতার যে কোনো চারটি সমস্যা লেখ দা প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন টিকা লেখো এছাড়াও আরেকটি প্রশ্ন করবে পাঁচ দাগ ব্যক্তি উন্নয়নে বা সমাজ জীবনে সাক্ষরতার প্রয়োজনীয়তা আর গুরুত্ব সেটা আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন তোমরা দশ নম্বর অধ্যায় থেকে ভালো করে প্র্যাকটিস করবে প্রয়োজনে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট করে নাও এগারো নম্বর অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এখান থেকে প্রথম প্রশ্নটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ দেখো একটা প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন লুকিয়ে আছে কর্মের জন্য শিক্ষা জ্ঞানার্জনের জন্য শিক্ষা মানুষ হওয়ার জন্য শিক্ষা এর মধ্যে যে কোনো একটা দিল এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় ইন্টারন্যাশনাল কমিশন অফ এডুকেশন ফর দ্য টোয়েন্টি ফার্স্ট কান্ট্রি এর রিপোর্টে উল্লেখিত শিক্ষার স্তম্ভগুলির মধ্যে যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো আর এখান থেকে তৃতীয় প্রশ্ন হলো ডেলার্স কমিশনের চারটি স্তম্ভ আলোচনা করো এবার অন্তিম অধ্যায় বারো নম্বর অধ্যায় এখান থেকে পড়বে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব ও ব্যবহার লেখ প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটও হতে পারে এটাকে একটু ঘুরিয়ে দিল শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধে অসুবিধে সংক্ষেপে লেখ। এছাড়াও পড়বে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে কিংবা শিক্ষক ও কম্পিউটার একে অপরের পরিপূরক এটা ব্যাখ্যা করো আর প্রশ্ন শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্য ও বৈশিষ্ট্য নাম্বার লেখ এই তিনটে প্রশ্ন তোমরা ভালো করে টিকার জন্য আর কি রেডি করে রাখবে এবার বড় প্রশ্নের পালা তোমরা জানো এডুকেশনের ক্ষেত্রে বড় প্রশ্ন থাকে আট নাম্বারের তবে সরাসরি আট নাম্বার না দিয়ে দুই প্লাস ছয় তিন প্লাস সাত রকম দেওয়া হতে পারে তো সেই বড়ো প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে কোন কোন অধ্যায় থেকে কোনটা কোনটা প্র্যাকটিস করতেই হবে সেটা এবার আমরা দেখে নেব কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ যারা ভিডিওতে এখনও লাইক করোনি অবশ্যই লাইক করে দিও ভিডিওটা কেমন লাগছে আর যে কটা টিকাধর্মী প্রশ্ন দেখলে সেগুলো তোমার রেডি আছে কিনা আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না প্রথম অধ্যায় শিখন শিক্ষাক্ষেত্রে পরিণমন আর মনোযোগের ভূমিকা আলোচনা করো দুটোই ভালো করে পড়বে দ্বিতীয় থাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ আলোচনা করো তৃতীয় শিক্ষা ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো চার দাগ সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় করো পাঁচ দাগ শিখন ও প্রেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো বা শিখন শিখনে প্রেশনার ভূমিকা আলোচনা করো একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ছয় দাগ শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কিংবা পার্থক্য আলোচনা করো এই ছয়টি প্রশ্ন তোমাকে কিন্তু শিখন অধ্যায় থেকে প্র্যাকটিসে রাখতেই হবে এমনটাই আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা কিন্তু সাজেশন দিচ্ছেন পরের অধ্যায় শিখন কৌশল এখান থেকে পড়বে থন্ডাইকের শিখন সূত্রগুলির শিক্ষামূলক তাৎপর্য লেখো বা শিখনের প্রধান সূত্রগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো থন্ডাইকের ধরো দিল শিখনের সূত্রগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো বা দিল সূত্রগুলি শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো দ্বিতীয় শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখ। প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য নির্ণয় করো তোমাদের অনুরোধ করছি যেটা তোমাদের জানা নেই সেই প্রশ্নটা খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট করে রাখো আর আমাকে কমেন্টে লিখে জানাও এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা বা তোমাদের স্যারেরা এই প্রশ্নগুলো বলেছেন কিনা তিন দাগ অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো চার দাগ শিশুর শিখনের সমস্যার সমাধানমূলক শিখন কৌশলের তাৎপর্য কি সমস্যার সমাধানমূলক শিখন কৌশলের বা অনুবর্তনমূলক শিখন কৌশলের একটি পরীক্ষার বর্ণনা দাও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঁচ দাগ অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো এবারের অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এখান থেকে অঙ্ক থাকবে তারপরের অংশ ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত বিধি সমূহ এই অধ্যায় থেকে পড়বে প্রথম প্রশ্ন শিক্ষায় সম সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো দ্বিতীয় ভারতের সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল অংশ বলতে কাদের বোঝায় তাদের শিক্ষার ব্যবস্থা প্রসারের সমস্যাগুলি কি কি আর আরেকটি মাত্র প্রশ্ন পড়বে তপশিলি উপজাতিদের জন্য বিশেষ শিক্ষা প্রকল্প গ্রহণের গুরুত্ব কি পঞ্চম অধ্যায় একটাই মাত্র প্রশ্ন এখান থেকে এবছর খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এখান থেকে পড়বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো পরবর্তী অংশ মাধ্যমিক শিক্ষা কমিশন এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো দ্বিতীয় মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচির বর্ণনা করো একই সঙ্গে মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো নেক্সট মুদালিয়ার কমিশনের মত অনুযায়ী সপ্তপ্রবাহের যে ধারণা সপ্তপ্রবাহ ধারণা তার বর্ণনা করো এবার পরবর্তী অধ্যায় কোঠারি কমিশন এখান থেকে পড়বে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যাগুলি লেখ। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার উপযোগিতা বা প্রয়োজনীয়তা বর্ণনা করো দ্বিতীয় কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম নিয়ে আলোচনা করো তৃতীয় উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো চতুর্থ মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয় কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো তারপরের অধ্যায় জাতীয় শিক্ষানীতি প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি আর কি এর মূল সুপারিশগুলি আলোচনা করে একটু ঘুরিয়ে প্রশ্নটা দিল উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করা হয়েছে তা আলোচনা করো এখান থেকে আর একটিমাত্র প্রশ্ন তোমাদের পড়তে হবে বা আমাদের স্যারেরা সাজেস্ট করছেন তা হলো মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি নাইনটিন এর নীতিগুলি আলোচনা করো সাজেশন কমপ্লিট এবার তোমাদের রেডি করবার পালা একটা ছোট্ট অনুরোধ তুমি যদি মনে করো এই প্রশ্নগুলির বাইরেও অতিরিক্ত কিছু প্র্যাকটিস করবে করতেই পারো কোনো আপত্তি নেই কিন্তু এই ভিডিওতে বলা প্রশ্নগুলির মধ্যে থেকে একটাও কিন্তু বাদ দিও না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম